আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো বিয়েবারে নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আর নেক্সট ভিডিওতে আমরা সবাই একসাথে কোথায় ঘুরতে যাব তাই কিন্তু শেয়ার করব, আর ঘুরতে গিয়ে কী কী করেছিলাম আর কী কী করব সব কিছু থাকছে পুরো ভিডিওতে। তো দেখুন পুরো ভিডিও। তো প্রথমেই কিন্তু আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি, আর যেহেতু বিয়ে বাড়ি আর সবাই কিন্তু এখানে একসাথে ছিল, আর একসাথে কিন্তু বিয়ে বাড়িতে সব কিছু করা ঘোরা অনেকটাই মজা ছিল। তো এখানে যাওয়ার সময় আন্টির বাসার সাথে কিন্তু একটা কুসুর গাছ ছিল, আর কুসুরগুলা দেখতে অনেকটাই সুন্দর। তো এখানে গাছের কাঁঠালও অনেকগুলা ছিল, আর কুসুরগুলা দেখতে যেরকম আর খেতেও সেরকম ছিল। তো এখন এদিকে কিন্তু সবাই একে একে চলে যাচ্ছে, আর আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়া ঘোরার জন্য, আর এটা কিন্তু আন্টির বাসার সাথেই ছিল, আর এখন কিন্তু আমরা ইন্ডিয়া চলে যাচ্ছি। আর এদিকে ছিল পাহাড়, আর এখন কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠবো, আর পাহাড়ের নিচে ছিল এটা রাস্তা, আর এখানে ছিল ইংরেজদের কিছু কবরস্থান। তো এখন কিন্তু আমরা উপরে উঠে পড়বো, আর এদিকে আপনার পাহাড়ের উপরে কিন্তু আপনার বেড়া দিয়ে রাখছিল বাঁশ দিয়ে, যেহেতু এখানে আপনার গাছের চারা লাগাইছিল। তো এখানে কিন্তু অনেক বাছুর বা ছাগল থাকে, আর সেগুলো কিন্তু খেয়ে ফেলবে, আর তার জন্য কিন্তু আপনার এটা বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছিল একটু সতর্ক বানিয়ে। তো আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে উঠে পড়ছিলাম। তো পাহাড়ের উপরে ওঠার পর কিন্তু চারিদিক দিয়ে শুধু গাছ আর সবুজ দেখা যাচ্ছে, মানে কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। তো আন্টিদের বাসায় থেকে কিন্তু পাহাড়ের মানে ইন্ডিয়ার সাথে কিন্তু আন্টিদের বাসা মানে বর্ডারের সাথেই, তো এখান থেকে কিন্তু আন্টির বাসায় মানে বেশি একটা দূর না। তো এখন কিন্তু আমরা পাহাড়ের উপর চলে আসলাম, আর এসে দেখি সামনে একটা সীমানা ছিল। তো সীমানার এটা মানেটা বুঝতে পারলাম না। তো এখানে বাংলা ছিল আর এখানে ছিল হিন্দি, মানে এটা বাংলাদেশ আর এটা ছিল ইন্ডিয়া। তো এটা একটা ছিল ছোট সীমানা, আর একটা বড় সীমানা কিন্তু আছে। আমরা এখন কিন্তু চারিদিকটা দেখতেছিলাম, আর এখানে কিন্তু শুধু গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, মানে শুধু গাছ আর গাছ। আর সবাই যেহেতু এখানে একসাথে ছিলাম অনেকটাই আনন্দ ছিলাম। তো এখানে একা আসলে কিন্তু ভয় লাগে, সবাই মিলেমিশে আসলে কিন্তু অনেক এনজয় করা হয়। তো এদিক দিয়ে ছিল বাংলাদেশ আর এটা ছিল ইন্ডিয়া, আর এটা ইন্ডিয়ার একটা বর্ডার ছিল, আর এখানে কিন্তু মানে ওরা থাকে কিন্তু পাহারা দেয়। তো এখন কিন্তু আমরা চলে আসলাম বাংলাদেশ টু ইন্ডিয়া মানে সীমানার কাছে। তো এখানে এটা হলো সীমানা, মেন সীমানা। তো এদিকে হলো বাংলাদেশ আর ওইদিকে হলো ইন্ডিয়া। তো এটা বাংলাদেশ সীমানা আর এটা ছিল আপনার ইন্ডিয়া, মানে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া। তো আমরা কিন্তু এখানে দুষ্টুমি করতেছিলাম সবাই মিলে, মানে হাত দিচ্ছিলাম যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসো এরকম এরকম করে, সবাই কিন্তু অনেকটাই দুষ্টুমি করতেছিলাম, মানে সীমানার কাছে অনেক মজা হচ্ছিল। তো সবাই কিন্তু এখানে পিকচার তুলতেছিল, অনেকটাই মজা করতেছিল, আর সবাই একসাথে ঘুরতে এসে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এখানে কিন্তু একা একা আসলে অনেকটাই ভয় লাগে, যেহেতু এটা ইন্ডিয়ার বর্ডারের কাছে, তো যাওয়াটাই কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যায়। আর এদিকে ছিল ইন্ডিয়া, আর ওইখানে কিন্তু ইয়েটা দেখা যাচ্ছিল যে ওদের বর্ডারের একটা ঘর ছিল। তো এখানে কিন্তু ওরা বসে বসে মানে পাহারা দেয়, আর এখানে আসাটা অনেকটাই কিন্তু রিস্ক হয়ে যায়। তো ওরা কিন্তু মানে প্রায় সময় শ্যুট করতে পারে, মানে এটা কিন্তু আপনার অনেকটাই রিস্ক এখানে আসাটা। তো এখানে এসে দেখি অনেক ধরনের ফুল, যেহেতু পাহাড়ি এলাকা এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ, অনেক ধরনের মানে গাছ থাকতে পারে যেটা আপনি কখনো দেখেন নাই। তো এদিকে আস্তে আস্তে দেখি আপনার মাটির ঘর, আর এটা ছিল বাংলাদেশের সীমানায়। তো বাংলাদেশের সীমানায় এখানে মাটির ঘরে মানুষ অনেক কি সুন্দর করে বাস করতেছিল। তো এদের পেছনের বাগানে দেখেন কি সুন্দর ফুল ফুটে আসছে, আর অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল। তো এখানে এসেই দেখি যে একটা মৌমাছি এসে কিন্তু আপনার মধু আহরণ করতেছিল। তো এটা নিজের চোখে দেখে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল, যে কি সুন্দর সুন্দর করে কিন্তু এটা মানে আপনার মধু আহরণ করছে মৌমাছিটা, আর অনেকটাই কিন্তু ভালো লাগছিল। তো এখন কিন্তু আমরা চলে যাব আপনার মেয়ে, এখন কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসলাম। আর এটা হলো যে রাস্তা, যে ইন্ডিয়ার যে রাস্তাটা ছিল এটা, আর ওইটা ছিল রবার্ট বাগান, যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছিল এটা রবার্ট বাগান বর্ডারের কাছে। আর এখন কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে আসছি, এইটা কিন্তু ইন্ডিয়ার পুরোটা সীমানা। তো ওরা সীমানার বাইরে কিন্তু অনেক জায়গা রেখে দিয়েছিল, তো ইন্ডিয়া থেকে এসে কিন্তু এখানে ওরা চাষ করে, মানে বর্ডার খুলে কিন্তু আপনার আসে আসে কিন্তু এখানে চাষ করে। তো এখানে চাষ করে কিন্তু ওরা আবার চলে যায়। তো এখানে বাংলাদেশের মানুষরাই কিন্তু ওদের সাথে কিন্তু অনেকটাই মিশে। তো এখানে দেখি যে একটা আপনার লজ্জাপতি গাছ আর ওর
কিন্তু অনেকটাই লজ্জা যে ওকে ধরলে কিন্তু আপনার এইভাবে লজ্জা পায়, মানে নতুন বউয়ের চেয়ে বেশি লজ্জা পায় যে এমনি ঘুমটা দিয়ে ফেলে। আর এখানে লজ্জাপতি গাছের সাথে বসে কিছুটা কিন্তু দুষ্টুমি করতেছিলাম, যে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল। আর এখানে ইন্ডিয়ার মধ্যে ছিলাম, আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরা ইন্ডিয়ার সীমানায় এসে পড়েছি। আর এর রাস্তাটা, ওদের রাস্তাটা পুরোটাই খালি, মাঝে মধ্যে রাস্তা যেহেতু বর্ডারের সাথে, এখান থেকে কিন্তু এতটা চলাচল হয় না, মানে বেশিরভাগই বর্ডারের রাস্তা দিয়ে কিন্তু এতটা ইয়ে করে না। পুরো এই ক্ষেতগুলো এখন কিন্তু খালি, আর যখন কিন্তু চাষ করার সময় হয় তখন কিন্তু এখানে জমি চাষ করতে ইন্ডিয়া থেকে মানুষ চলে আসে আর এসে কিন্তু মানে চাষ করে নেয়। আর ওইখানে যে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা বর্ডার, মানে আপনার এখানে কিন্তু লোক থাকে, তো এখানে কিন্তু লোক থেকেই কিন্তু আপনার আর্মি যে ইয়ে আছে ওরা কিন্তু পাহারা দেয়। তো আমরা যেহেতু ঘোরা শেষ, আর এখন কিন্তু আমিতে যাওয়ার জন্য কিন্তু চলে যাব। আর মানে ইন্ডিয়াটা কিন্তু খুব দেখে মানে খুবই ভালো লাগতেছিল, আর এখানে কিন্তু সবাই ফুল দিয়ে অনেকটাই দুষ্টুমি করতেছিল, অনেক এনজয় করতেছিল। তো একে একে আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, যেহেতু অনেক প্রচণ্ড রোদ ছিল, আর ঘোরাটা কিন্তু অনেকটাই মজা ছিল, সবাই একসাথে এনজয় করে অনেক আনন্দ করেছিলাম। তো সাথে কিছুটা কিন্তু ফুল পেরে নিয়ে যাচ্ছিলাম যে স্মৃতি হিসাবে থাকার জন্য, আর অনেক দুষ্টুমি করতেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর যাওয়ার সময় রাস্তায় দেখি এখানে অনেক ছাগল, মানে ছাগল একসাথে সারি বেঁধে বেঁধে কিন্তু পাহাড়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া, আর এখন কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি। তো এখানে আসলে অনেকটা ভয় থাকে যে কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই একলা আসা কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যায়। তো সাথে পুরুষ লোক থাকলে কিন্তু ভালো হয়, কারণ পুরুষ লোক থাকলে কিন্তু অনেকটাই সেফে থাকা যায়, যেহেতু বর্ডার এলাকায় কিন্তু মেয়েরা একলা আসা অনেকটাই রিস্ক, মানে আসা মানে না আসলে কিন্তু ভালো হয়। তো এখন কিন্তু আমরা বিদায় নিয়েছিলাম ইন্ডিয়া থেকে, আর টাটা দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, আর অনেকটাই মজা করছিলাম। আর এখন কিন্তু সেই পাহাড়ের উপর আবার উঠে যাচ্ছে, আর উঠে কিন্তু এখন আমরা নিচে চলে যাব, আর সবাই একসাথে ঘুরে কিন্তু অনেকটাই মজা করেছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব, তো নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই, তো দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।